এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরু করছি আজকের শরীয় প্রেসক্রিপশনস ইনশাল্লাহ আজকের এই সরিয়া প্রেসক্রিপশনসে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কৃত প্রশ্নগুলোর এবং আমরা এর মাঝে ইনশাল্লাহ আমরা ইসলামের মৌলিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রথমতই কৃতজ্ঞতা জানাচ্ছি কুয়েত সরকারকে কারণ কুয়েত সরকার একটি অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে তা হলো সুইডিশ রাজধানীতে কোরআন পোরানো এবং কোরআন অবমাননার যে একটি ভয়াবহ নিকৃষ্টতম ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এক লক্ষ কোরআন এর কপি সুইডিশ ভাষায় তারা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে মানে সুইডিশ ভাষায় এক লক্ষ কোরআনের অনুবাদকৃত অনুবাদকৃত কপি তারা সুইডেনে বিতরণ করবে এই সিদ্ধান্ত তারা নিয়েছে এটি একটি চমৎকার একটি উদ্যোগ এবং প্রতিবাদের ভাষা এমনই হওয়া দরকার আপনি কেবলমাত্র এমনি প্রতিবাদ করে লাভ কী ধরুন আপনি প্রতিবাদ করলেন আপনি হয়তোবা একটা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিলেন অথবা ধরুন আপনি বিভিন্ন জায়গায় মন্তব্য বক্তব্য প্রদান করলেন এতে তো আপনি মুসলিমদের মাঝেই করলেন মুসলিমদের মাঝে মাঝেই এর কারণে কোরআন চর্চা বাড়ছে কিনা একটি বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে আপনি বলছেন তাতে তাদের উপর কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা তাহলে এফেক্টিভ কী মেজার নেওয়া দরকার যেমন এফেক্টিভ একটি মেজার যেটা কোয়েজ সরকার নিয়েছে তার হচ্ছে যে কোরআনের সুইডিশ ভাষায় কোরআনের এক লক্ষ কপি সেখানকার সুইডিশ মানুষের কাছে তার বিচরণ বিতরণ করবে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে দুই নম্বর তারা আমরা যেটা করতে পারি তাহলে যেমন আমাদের জনগণের মাঝে কোরআনের যেন চর্চা আরও বাড়াতে পারি কোরআনের আরও বাড়াতে পারি আরও বিশুদ্ধ করে তারা করতে পারে কোরআনের কমিটমেন্ট বাড়াতে পারি অথবা আমাদের শিক্ষা অঙ্গনে আমরা কোরআন চর্চা বাড়াতে পারি অথবা ধরুন আমাদের সিলেবাসকে কোরআনময় করে দিতে পারি এই কাজগুলো আমরা করতে পারি তাই না আমরা ধরুন অন্য ভাষায় কমপক্ষে ধরুন ইংরেজি ভাষায় যেটি এখনকার পৃথিবীর মোস্ট কমিউনিকেটেড ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় কিন্তু আমরা ধরুন কোরআনের অনুবাদ গ্রন্থগুলো মানুষের মাঝে বিতরণ করতে পারি আপনি ধরুন ইউরোপের কোনো দেশে আপনি বসবাস করছেন বা আমেরিকান কোনো দেশে আপনি বসবাস করছেন সেখানে আপনি কোরআনের অনুবাদগুলো বা কোরআনের সংক্ষিপ্ত তাফসিলের গ্রন্থগুলো আপনি বিতরণ করুন না কোরানের হালাকা তৈরি করুন মানুষকে কোরআনের কথা বলুন রাস্তাঘাটে একটি কোরআন এর একটি কপি মানুষের কাছে বিতরণ করুন না ঠিক এভাবে আমাদের প্রতিবাদ করা দরকার অথবা আপনি কমপক্ষে বলুন যে এরা কোরআনের প্রতিবাদ কোরআনের বিরুদ্ধে তারা অবমানমূলক অবমাননামূলক কাজ করছে আমরা এখন কোরআন আরও বেশি পড়া শুরু করবো বা কোরআন আরও বেশি চর্চা করা শুরু করব এইভাবে মূলত আমরা প্রতিবাদ করতে পারি এবং এই জন্য আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের এই চমৎকার প্রতিবাদের এই ভাষাটাকে আল্লাহ তালা কবুল করেন এবং এর মধ্যে বার্কা দান করেন আমরা প্রত্যাশা করি যিনি আল্লাহ কোনো সময় আল্লাহ সু হান তাহলে সুইডেনকে কোরআনের জন্যে কবুল করে নেবেন সুইডেনে কোরআনের ইনশাল্লাহ বিপ্লব তৈরি হবে কোরআন আলো সে অঞ্চলটি আলোকিত হবে সে দেশটি আলোকিত হবে সেখানকার লোকেরা আসবে এবং তাদের লাইফস্টাইল হিসেবে তারা গ্রহণ ইনশাআল্লাহ আমরা আল্লাহ তারা কাছে সেই দোয়া এবং সেই প্রত্যাশা এবং প্রার্থনা জানাই আমরা কিছু প্রশ্নের উত্তর দিই একজন প্রশ্ন করেছেন গরুর গোবর দিয়ে ঘর উঠোন অথবা বেড়া ইত্যাদি লেপা যাবে কিনা সুফান আল্লাহ দেখুন গরুর গোবর তো এটি হারাম অথবা অপবিত্র জিনিস এটি কিন্তু অপবিত্র জিনিস ফলে এটি আপনার গায়ে লাগলে অথবা আপনার জামা কাপড় লাগলে সেটা পরিষ্কার করতে হয় পবিত্র করতে হয় ফলে যে জিনিসটি নিজেই অপবিত্র সেটি দিয়ে আপনি কিভাবে পবিত্রতা হাসিল করবেন বা অর্জন করবেন অথবা এটি যদি আপনার গায়ে লাগে আপনার জামা কাপড়ে লাগে তাহলে আপনাকে সেই গা বা জামা কাপড় আপনাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যদি সেটাই করতে হয় তাইলে আপনার উঠোন অথবা ঘর যদি আপনি লেবেন তাহলে সেটা কীভাবে পবিত্র হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এটি অমুসলিমদের কালচার তারা এর মাধ্যমে কারণ তারা গরুর পূজা করে গরুর যেই বিষ্টটা অথবা তার তার যে ধরুন পেশাব আছে এগুলোকে তারা তাদের পূজনীয় জিনিস হিসেবে তারা মনে করে থাকে ফলে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি তাদেরই অনুসরণ করলেন আর যারা অন্য কোন জাতির কালচারকে তাদের সংস্কৃতিকে বা তাদের ধর্মাচারকে অনুসরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে এটি ক্রাসুল উল্লাহ সাল্লাহ আলী ইউনিভার্সাল একটি স্টেটমেন্ট আর তিন নম্বর যে বিষয়টি সেটি হলো যেখানেই অপবিত্রতা থাকে সেখানে কিন্তু শয়তান দুষ্ট জিন ইত্যাদির সেখানে আগমন থাকে আক্রমণ থাকে অথবা সেগুলোকে তারা ইনফেস্ট করে রাখে চারিদিক থেকে আপনি যদি এগুলো ব্যবহার করেন তাহলে সেখানে তো ফেরেস তাদের আগমন ঘটবে না বরং সেখানে দুষ্ট জিন অথবা শয়তানে সেখানে আগমন ঘটবে এই জন্য আমরা বলবো যে এটি করার কোনো সুযোগ নেই এবং এটা করার কোনো উপায়ও নাই আমাদেরকে আল্লাহ তালা যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছে আমরা সেই প্রার্থনা জানাচ্ছি আমরা এর মধ্যে আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নেই এই প্রশ্নটি আমাদেরকে করেছেন যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন আচ্ছা প্রশ্ন করেছেন হচ্ছে জেনারেল শিক্ষার প্রতি অনেক অনীহা পরিবেশ ফ্রি মিক্সিং অসুস্থ রাজনীতি ইত্যাদির কারণে কলেজ যেতে ইচ্ছে হয় না আবার যদি যাই তাও কেমন যেন ইমান দুর্বল লাগে এখন রুজির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি এ সংশয়ে করণীয় কী দেখুন প্রথমত হচ্ছে যে প্রিয় ভাই আমরা আপনার জন্যে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার জন্য উত্তম একটি পরিবেশের ব্যবস্থা করে দেন আপনি যেই জায়গাতে ধরুন ফ্রি মিক্সিং আছে সে সকল জায়গাগুলোতে না পড়ে যেখানে ফ্রি মিক্সিং নাই এরকম কোনো একটি জায়গা এমন কোন কলেজ বা এমন কোনো বিদ্যালয় আপনি চুজ করুন প্লিজ এরকম বিদ্যালয় আছে বা এমন কলেজ আছে সেটা আপনি চুজ করুন মনে রাখবেন আপনি খুবই উন্নত মানের অনেক বড় নামি দামি কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো স্কুল কলেজে পড়লেই যে আপনি অনেক বড় শিক্ষিত হবেন তার কোনো গ্যারান্টি নাই বা কোনো নিশ্চয়তা নাই বরং আল্লা সুফান হুয়া তালা আপনার জন্য তাক দিয়ে যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে আপনি যা চেষ্টা করবেন সেভাবেই আল্লাহ সব তালা আপনাকে প্রদান করবেন গ্রাম অঞ্চলে একেবারে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেক শিক্ষিত বের হয়েছে বা বাংলাদেশেরও যদি বড় বড় শিক্ষিতদের কথা বলি আপনি অধিকাংশই দেখবেন এই সকল জায়গা থেকে তারা বের হয়ে এসেছে বা সেখান থেকে তারা উঠে এসেছে আপনি বরং আপনার চেষ্টাটাকে অব্যাহত রাখুন এবং আল্লাহ তালা আপনার চেষ্টাটাই দেখতে চান আল্লাহ তাআলা আপনার চেষ্টাটাই দেখতে চান যে আপনি কতটুকু চেষ্টা করছেন আর দু নম্বর বিষয় যদি আপনাকে সেখানে যেতেই হয় যে ছাড়া আর কোনো উপায় নাই তাহলে আপনার চক্ষুকে আপনি হেফাজত করুন কম্পকে নিচের দিকে তাকিয়ে থাকুন কারণ মোমেন পুরুষরাই কেবলমাত্র তাদের চোখে হেফাজত করে আর ইমানের দাবি হলো চোখে হেফাজত করা এবং আপনি চোখকে হেফাজত করা মানে হচ্ছে আপনার ইমান আছে এটি আপনি বুঝতে পারছেন সেই জন্য এটি আপনি করার চেষ্টা করবেন আর তৃতীয়ত হচ্ছে যে এর বাইরে যতটুকু সময় আছে ততটুকু সময় আপনি দিনই লাইনে আপনার সময়টাকে পরিচালনা করার চেষ্টা করুন যেমন ধরুন আপনি সলাত একেবারে সময় মতো পড়বেন আপনি কোরআন তেল করবেন তাজবি তাহরিজগুলো আপনি করলেন ইনশাআল্লাহ এবং দিনী শিক্ষাও আপনি তার প্যারালালি পাশাপাশি আপনি দিনই শিক্ষাও অর্জন করলেন এটি আপনাকে আমরা নাসিহা করব আপনি সেখান থেকে বের হয়ে এসে কেবলমাত্র কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই আপনি ধরুন অনেক বড় দিনদার হয়ে যাবেন এটি আমরা বলতে পারি না যদি এখানে আপনি দিনই এনভায়রনমেন্ট পাবেন ইনশাআল্লাহ পজিটিভ এনভায়রনমেন্ট পাবেন এটা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে বটে কিন্তু ওইখান থেকেও তো আপনাকে ভালো করার অনেক সুযোগ আছে আপনি তো এই মিশনটা বা দাওয়াতি মিশন নেন যে ওইখানে যারা আছে তাদের কাছে আপনি দিন প্রচার করবেন তাদেরকেও ভালো হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ভালো করার জন্য চেষ্টা করবেন তাদেরকে আপনি মসজিদে নিয়ে যাবেন কোরআনের কথা তাদেরকে বলবেন রাসুলের সন্ন্যার কথা তাদেরকে বলবেন আপনি একটু দিনইভাবে সময়টা অথবা আপনার কাজগুলোকে পরিচালনা করলে অন্যরা কিন্তু আপনার মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে এটিও কিন্তু একটি দাওয়াতি কাজ সেটাকে আপনি আপনার মিশন হিসেবে নিতে পারেন আর রিজিকের চিন্তা করবেন না কারণ রিজিক আল্লাহ করতে নির্ধারিত অথবা রিজিকের বিষয়টি তার কাছে ছেড়ে দিন আপনি আপনার কাজটি করে যান আল্লাহ তালা আপনার জন্য যা রিজিক নির্ধারণ করে রেখেছেন আপনি আপনার মৃত্যুর আগে সেই রিজিক পেয়ে যাবেনি আপনার জন্য যেটি আল্লাহ তালা রিজিক হিসেবে নির্ধারণ করেনি কোনো অবস্থায় আপনি সেটি গ্রহণ করতে পারবেন না বহু লোক তারা দিনরাত তারা খাটার খাটে এবং তার চেষ্টা করে কিন্তু তাদের যতটুকু নির্ধারণ আছে তার চেয়ে বেশি পায় না অনেকে অনেক কম খেটেও কিন্তু তারা ততটুকু রিজিক তারা পেয়ে যায় অথবা তার চেয়ে বেশি তাদের যে ধারণা তার ধারণার চেয়ে অনেক বেশি তারা পেয়ে যায় কারণ তো আল্লাহ কর্তৃক নির্ধারিত আপনি তার উপর আস্থা রাখুন একটি প্রশ্ন আব্দুল আপনি অনেকবার করেছেন আমার মনে হয় আপনাদেরকে অনুরোধ করবে যে আপনারা একজনে একবারই একটি প্রশ্ন করবেন তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা তাজেল আহমেদ বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বলেছেন বর্তমানে কিছু অ্যাপস বের হয়েছে যে অ্যাপসগুলোর কথা আপনি বলেছেন যেগুলোতে অনেক টাকা ইনভেস্ট করে লাভ নিচ্ছেন যেমন আপনি অ্যাকাউন্ট করে যদি সত্তর ডলার অ্যাড করেন তাহলে আপনি সপ্তাহে ছয় দিন ওয়ান ডলার করে পাবেন এবং একদিন ওয়ান পয়েন্ট ডলার কেটে নেবে সেই হিসেবে আপনি সপ্তাহে পাঁচ দিন লাভ করবেন এবং অ্যাকাউন্ট রেফারেন্স করে অ্যাকাউন্ট খুলে দিলেই প্রতিজনের রেফারেন্স আপনি দুই ডলার করে প্রতিদিন পাবেন এগুলোতে টাকা ইনভেস্ট করা যায় হবে কিনা দেখুন তাজেল এটা পরিপূর্ণ একটা সুদি কারবার এবং এটি একটি যদি বলি একটা জুয়ার খেলা ফলে একদিকে রয়েছে সুদ কারণ টাকার বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ইয়াদাম বিয়াদিন মাসালাম বি মাসালিন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফর রিবা বা যদি মাসালাম বিবেসলিন যদি হয় অর্থাৎ এটি একই জিনিসের বিনিময়ে আপনি একই জিনিসে নিলেন এবং ইয়াদাম বিয়াদিন হাতে হাতে একই সময় আপনি নিলেন তাইলে ওল ফদ রিবা এই ক্ষেত্রে যা কিছু অতিরিক্ত নেওয়া হবে সেটি তখন সুদ হিসেবে পরিগণিত হবে এটা পরিপূর্ণ একটা কাজ অতএব এটা হারাম দুই নম্বর বিষয় হচ্ছে এখানে রয়েছে গ্যামলিং বা জুয়া انما الخمر والميسر والانصاب والازلام رس من عمل الشيطان فاستنبوا ايغولا شل شيطان كاج ابو شيطان كي انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغض في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم من طهون شيطان مولتو اي جوار مادمه امادر مده اشيللتا امادر مده غرينا بيدش مارامري جغله بيبادي تري تري كوريتي چاي ابو امادر كي الله الذكر والله الصلاه আল্লাহর এবাদত থেকে আমাদেরকে দূরে রাখতে চায় চায় শয়তান কিন্তু এটাই কাজ ফলে আপনি এই কাজগুলো করবেন না বরং এগুলো থেকে আপনি দূরে নিজকে আপনি দূরে রাখুন ইনশাআল্লাহ মুজ জোনায়েদ আল মাসুদ বলেছেন কবর মাজার বেদাতে বেদাতি ও মোয়াজন ওনাদের পেছনে সলাৎ পড়লে সলাদ আদায় হবে কিনা দেখুন যারা কবর পূজারি বা মাজার পূজারি বলে আপনি জানেন কবর পূজা বা মাজার পরিপূর্ণ পরিপূর্ণভাবে এটা একটা সেরকি কাজ যে ব্যক্তি কবর পূজা করবে মাজার পূজা করবে তারা সেরেকের মধ্যে নিমজ্জিত থাকবে এই লোকগুলো যদি জানে শুনে জেনে শুনে তারা এই কাজগুলো করে তাহলে তাদের পেছনে কখনোই নামাজ হবে না আর যদি এমন কেউ হয় যে সে আসলেই জানে না সে মনে করেছে এটা একটা এবাদত কেউ তাকে বলেও নেই বা বলার এমন কোনো বা শোনার এমন কোনো জায়গা সে পায়নি তাইলে এই সকল ব্যক্তিদের আপনি নাসিহা করবেন তাদেরকে আপনি জানাবেন তাদেরকে আপনি কিছু দিনই বইপত্র এবং কিছু দিনই লেকচার আপনি তাদেরকে প্রদান করুন এরপরে যদি তাদের পরিবর্তন না হয় তাহলে তাদের পেছনে সালা তাদের করবেন আগে আপনি নিশ্চিত হন যে তারা বিষয়টি জানে কিনা আপনার দাওয়াতি কাজটি আপনি করুন এবং তাদেরকে আপনি জানান সাল্লাহ আচ্ছা লেমন হোসেন বলেছেন আমাদের পাশের শহরে পাগলা মসজিদ নামে একটি মসজিদ আছে সেখানে অনেক দূর দূরান্ত থেকে আসে এবং নিয়োগ করে আবার সেখানে তবারক বিলানো হয় সেই তবারক খেলে নাকি সব হয় সেখানে নামাজ পড়লে নাকি মনের আশা পূরণ হয় এটা সরিয়ে অনুযায়ী জায়জ কিনা এটা পরিপূর্ণভাবে একটি মিথ্যাচার এবং এটি এক ধরনের কুসংস্কার কারণ পাগলা মসজিদ নামে কোনো মসজিদের নাম দেওয়াটাই তো অন্যায় কারণ এই পাগলা শব্দটাই তো এটা ম্যাজুন পাগল এটি তো নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ মসজিদের সাথে আল্লাহর ঘরের সাথে এই জাতীয় শব্দ উল্লেখ করা অথবা এগুলোকে ব্যবহার করা পাগলা মসজিদ বদনা মসজিদ আবার কি বলে ওই এই যে বিভিন্ন ধরনের নাম দিয়ে এই কৎসপের মসজিদ এই জাতীয় নাম দেয়া এটা পরিপূর্ণভাবে মসজিদের সাথে একটা বেয়াদবি বা শিষ্টাচারবিহীন একটা আচরণ এটি কখনো কোনো মানুষের জন্য যায় এজনে কেউ এই কাজটি করা উচিত নয় দ্বিতীয়ত যে বিষয়টি তা হল অনেকে সেখানে গেলে তার মান্যতপূর্ণ হবে আবার সেখানে গিয়ে যে তবারুক খাওয়া হয় তবারুক খেলে তার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এটার নাম তাবারুক কে দিয়েছে তাবারুক মানে যার মধ্যে বারাকা আছে এর মধ্যে এই খাবার মধ্যে বারাকা আছে এটা কে বলেছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল বলতে হবে যার মধ্যে বারাকা আছে অতএব এই খাদ্যের মধ্যে আছে এর কোনো নিশ্চয়তা নাই কোনো গ্যারান্টি নাই বরং এই বারাকা তাবার রুকে জাতীয় শব্দগুলো এখন অধিকতর বেদ আতপন্থীরা তারা এগুলো ব্যবহার করে এটার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে আর তিন নম্বর যে বিষয়টি তাহলে সেখানে নামাজ পড়লে মনে আসে পূর্ণ হবে এই গ্যারান্টি কে দিয়েছে আল্লাহ রাসুল সাল কেবল তিনটি মার্জিদের তার বৈশিষ্ট্য বা ফদুইলা আমাদের জন্য উল্লেখ করেছেন একটা হচ্ছে বাইতুল্লাহ একটা হচ্ছে মসজিদ নবী এবং আল মসজিদুল আকসা এই তিনটি মসজিদ ছাড়া আর বাকি কোনো মসজিদের বৈশিষ্ট্য মর্যাদা এবং ফদুইলা এটা উল্লেখই করা হয়নি তাহলে এই পাগলা মসজিদের ফজিলত কে বর্ণনা করল যারা বর্ণনা করে তারা আল্লাহ সুল হানুয়াতালের বিরুদ্ধে আল্লাহ রাসুলের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এই মিথ্যাচারের কারণে তারা ভয়াবহভাবে তারা শেরেক করছে। এই ব্যক্তিদেরকে যদি তারা তাওবা না করে তাহলে আল্লাহ তাল্লাহার কাছে তারা মশরিক হিসেবে তারা পরিগণিত হবে কারণ তারা ইফতারা আল্লাহ বা তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করা এটা সবচেয়ে বড় জলম এবং এটি সবচেয়ে বড় কবিরা গুণা এর একটি আল্লাহ সাহেব তালে যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আব্দুল কাদের বলেছেন মসজিদের মেম্বারের তিন স্তর হওয়া সহি কোনো প্রেক্ষাপট আছে কিনা না তিন মেম্বর হওয়া সহি প্রেক্ষাপট এইরকম আছে আপনারা জানেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি মেম্বরের ওই যে হাদিসটি আমাদের সবার পরিচিত তিনি ইয়ের তিনি খুদবার জন্য তিনি মেম্বরে উঠলেন প্রথম মেম্বরে তিনি বলেন আমেন দ্বিতীয় মেম্বরে উঠে তিনি বলেন নামেন তৃতীয় ধাপে তিনি উঠে বললেন আমিন এই যে এখানে আমরা তিনটি ধাপের কথা কিন্তু আমরা জানতে পারি এবং সাহবাহিকার আমরা বলেন যে আলামা আম্মানতে ইয়ারসল্লাহ ইয়া রাসুলাল্লাহ আপনি কিসের উপরে আমিন বলেন রসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম তখন তিনি বলেছেন আমি প্রথম ধাপে জিবরিল আমাকে বলেছে যে পিতামা থেকে পেয়েছে তাদের সেবা করে জানাতে যেতে পারি না পারেনি তার জন্য ধ্বংস আমি বললাম আমিন দ্বিতীয় ধাপে যখন আমি উঠেছি তখন ফেরেস্তা আমাকে বললেন যিনি রমাদান পেয়েছেন কিন্তু রোজা রেখে তিনি তার গুণাগুলোকে মাফ করে নিতে পারেননি তার ধ্বংস আমি বলার পরে আর রাসুল্লা সাল্লাম তিনি বলেন আমিন তৃতীয় ধাপে উঠার পরে তিনি বলেন ব্যক্তি ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আপনার উপর দূরত পড়েনি তার ধ্বংস হোক রাসুল উল্লাহ সালু আসলাম বলেন আমিন এই যে আমরা জানি এখান থেকে কিন্তু আপনি তিনটি ধাপের কথা জানেন এবং হিস্ট্রি আরও অনেক কথা আমাদেরকে বলে কিন্তু আমরা বলি যে সেই বর্ণনায় কিন্তু এতরুক আপনি কমপক্ষে পাবেন আলহামদুলিল্লাহ মাহাদি হাসান বলেছেন আল্লাহ হানুয়া তালের জন্যে আপনাকে ভালোবাসি আল্লাহ তালা আপনাকে ভালোবাসার প্রতিদান প্রদান করে এবং আমাদের ভালোবাসা যেন কেবল আল্লাহ সু খানুয় জন্য হয় আল্লাহ তালের জন্য ভালোবাসা হলে এটির ফাদইলা আমরা কেয়ামতে পাবো এবং দুনিয়া তো ইনশাআল্লাহ আমরা এর কারণে আমাদের অন্তরে মানে দেখা তো আমালে ইমান অন্তরে যে ইমানের একটা প্রশান্তি প্রশান্তি পাবো অধিকাংশ লোক ইমানের প্রশান্তি পায় না কিন্তু এই ভালোবাসার অভাবে আমরা মোমেনদেরকে মুসলিমদেরকে ঘৃণা করি কিন্তু অমুসলিমদেরকে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা নাই অথবা সেখানে ভালোবাসা আমাদের উথলে পড়ে এরকম একটি অবস্থা তো মুসলিমদের প্রতি পরস্পরের প্রতি ভালোবাসা থাকা এটি আমাদের ইমানেরও দাবি আল্লাহ তারা আপনাদের আপনাকে এর জন্য উত্তম প্রতিদান দান করুন মামিন আচ্ছা তাজেলের প্রশ্নটির উত্তর আমরা দিয়েছি মিজান রহমান বলেছেন আচ্ছা হাসানুল বান্না জিহান বলেছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা কি কালকে হানজালা মসজিদে দেবো কিনা ইনশাআল্লাহ আমরা আগামীকাল ইনশাআল্লাহ হজরত হানজাল মজি আল্লাহ তালা মসজিদ যেটি বসিলা অবস্থিত ফিউচার টাউনে সেখানে আমাদের খুতবাস ইনশাল্লাহ আপনি যারা আসতে চান ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আচ্ছা সাদমান সাকিব বলেছেন আমার নামে শেষে উল বসর অংশটি আছে অনুরোধ করে অনুগ্রহ করে এর অর্থ বলবেন উল বাশার মানে কি আসলে বাশার মানে তো মানুষ তো এই জন্যে আদম আলাইসলামকে যেমন বলা হয় আবুল বাশার মানে ফাদার অফ দ্য হিউম্যান কাইন্ড অথবা ম্যান কাইন্ড মানব জাতির পিতা কারণ তিনি মানব জাতির পিতা এখন আপনি আসলে কি উল বাশার যেমন এখানে হতে পারে যে হাবিবুল বাশার হাবিব উল বাশার তো এটি আসলে একটা বিকৃত উচ্চারণ উচ্চারণটা হচ্ছে হাবিবুল বাশার মানে আপনি তো আসলে এদ্গাম করবেন এবং এখানে মোদাফ মুদাফিলাই হয়েছে ফলে আলিফলাম এখানে উল এইভাবে উচ্চারণ না করে যেমন মাহবুব উল আলম এরকম না বুঝছে মূলত মাহবুবুল আলম আলাদা করে মাহবুব উল আলম এটি এটি বলার কোনো সুযোগ নেই হতে পারে মাহবুব আল আলম অথবা মাহবুবুল আলম অথবা উল এইভাবে বলাটি আপনার গ্রামাটিক্যালি যদি আমরা বলি তাও শুদ্ধ নয় আবার যদি অর্থের দিকে তাকায় তাহলে উল বলতে কোনো জিনিসই অ্যাকচুয়ালি নেই বরং আছে আল যেমন আপনি যদি আপনার নাম যদি হাবিব আল বাশার হতে পারে অথবা হতে পারে হাবিব উল বাশার এ দুটি আসলে শুদ্ধ পদ্ধতি এই পদ্ধতিতে আপনি আপনার নামগুলো রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামটিকে আপনি ইয়ে করে নিন আচ্ছা আপনি বলেছেন তাহলে এই জায়গাতে আপনি কারেকশন করে নিন এখনও কারেকশন করার কোনো সুযোগ যদি থাকে আর সুযোগ অবশ্যই আছে আপনি প্রয়োজন অ্যাফিডেভিট করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা একজন পড়েছেন সাদ্দাম হোসেন বলেছেন বায়াত হওয়া তো জরুরি কিন্তু কার কাছে বায়াত বলেন আল্লাহ বললেন দেখুন বায়াত শব্দটি কিন্তু এটা একটা পলিটিক্যাল টার্ম মানে একটা রাজনৈতিক বক্তব্য একটা রাজনৈতিক ইস্যু রাজনৈতিক ইস্যু কি ধরুন রাসুল উল্লা সাল্লাহামের কাছে বায়াত করতেন এটা নবী হওয়ার কারণে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আর সাবাইকার আমরা মূলত বায়াত করেছেন কার হাতে আবী আল্লাহ তালন ওমর ওসমান আল রাদি আল্লাহ তালুম আজমাইন মানে যারা খলিফা ছিলেন অথবা আমিরুল ছিলেন তাদের হাতে এক ধরনের এটা পলিটিক্যাল কমিটমেন্ট যে অ্যাজ লং এজ দে উইল বি দে উইল রিমেন লয়াল টু দি কোরআন অ্যান্ড দ্য সোনা তাইলে তারা তাদেরকে অনুসরণ করবে তাদের কথা অনুসারে চলবে এটা মূলত বায়াতের মূল কনসেপ্ট আমরা যদি বায়াতের ইস্যুটি বলি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অথবা ধরুন আমরা নবির রাসুলদের কাছে যে বায়াতের বিষয়টি আমরা দেখি এগুলো পরবর্তীতে সুফি বাদে এগুলোকে বায়াত হিসেবে নেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষ অথবা কোনো অমুসলিম যদি মুসলিম হতে চায় অথবা যদি মুসলিমরাই তাদের অভ্যন্তরীণ পরিবর্তনের জন্য এসলাহের জন্য তাদের নিজেদের উন্নয়নের জন্য তাদের তাস্কিযের জন্যে তারা কোনো বড় শেখের কাছে কোনো বড় আলেমের কাছে বা কোনো দিনদার ব্যক্তির কাছে এসে তারা হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে আমি কমিটমেন্ট করলাম যে আমি এখন থেকে এই কোরআন এবং শূন্য অনুসারে চলবো অথবা আপনি যে কোরআন এবং শৈন্য দিক নির্দেশনা প্রদান করবেন সেভাবে চলবো এইভাবে বায়াত করা জায়েজ আছে কিনা এই বিষয়টি নিয়ে হটলি ডিবেটেবল এটি নিয়ে অনেক ডিবেট রয়েছে কেউ কেউ বলেছেন এটি জায়েজ আছে কেউ কেউ বলেছেন এটি জায়েজ নেই আমরা আপনাদেরকে বলবো যে বায়াতের এই পদ্ধতি যেহেতু এটা একটা ডিবেটেবল ইস্যু এখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই বরং আমরা এই বায়াতের এই পদ্ধতিটাকে যেহেতু এটা স্বাভাবিককার আমরা ঠিক এভাবে বায়াত নিয়েছেন এমন কোনো রেকর্ড নেই বরং তারা রাজনৈতিকভাবে তারা বায়াত গ্রহণ করেছেন মানে এটা রাজনৈতিক ইস্যু ছিল আপনাকে আমরা আমাদের রাজনৈতিক নেতা হিসেবে আমরা গ্রহণ করছি বিষয়টি যেহেতু এখানে ছিল আমরা সেভাবে যদি রেখে দেই তাইলে এই ডিবেট থেকে আমরা বের হয়ে আসতে পারি ইনশাআল্লাহ আর যদি কেউ দিনই দৃষ্টিতে যেটা ধরুন আমরা রসুল ইসলাম করেছেন এবং সেই স্পিরিটকে সামনে কি কেউ যদি এখন নিতে চায় তাহলে সেগুলো নিয়ে বিষোদ্গার করার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি আপনি কোনো দিনদার কোনো আলেমের কাছে গিয়ে আপনি আলোচনা করুন যে আমি উস্তাজ অথবা শেখ অথবা অথবা আপনি সেখানে আর তাকে গিয়ে বলতে পারেন মহাতারাম আপনার কথা অনুসারে আপনি যে দিনই কথা বলবেন সেভাবে আমরা চলতে চাই আপনার সাথে আমি এরকম একটা চুক্তিতে আসতে চাই সো বায়াত এক ধরনের চুক্তি এটা কিসের চুক্তি বেচা বিক্রির চুক্তি কারণ বাই অন থেকে এসে বাই অন থেকে বাই আতুন এখান থেকে বা এ মানে হচ্ছে বিক্রেতা অথবা ক্রেতা এভাবে আমরা কোরআন সুন্না এই শব্দটির ব্যবহার দেখতে পাই এখানে একজন হোসেন আচ্ছা ইমন বলেছেন শিরিক চিনতে কোন বই পড়তে পারি সেখানে ছোট বড় সকল শিরিকের আলোচনা থাকবে আমরা আপনাকে কয়েকটি বইয়ের কথা সাজেস্ট করি এক নম্বর বই যেটি তা হলো যে কিতাবুর তাহির যেটি মোহাম্মদ বেনান আব্দুল ওয়াহাব রহেমাহুল্লাহ তার এই বইটি আপনার পড়তে পারেন কিতাবুর তহির চমৎকার বই ইনশাআল্লাহ দুই নম্বর বিষয়ে বইটি আপনি পড়তে পারেন হাদিসের নামে জালিয়াতি যেটি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা উল্লাহ তিনি লিখেছেন তার বইটি আপনি পড়তে পারেন তিন নম্বর হচ্ছে ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপসে দ্য ফান্ডামেন্টালস অফ দাও হিদ মূল সূত্রাবলী নামে বইটি অনুবাদ অনুদিত হয়েছে সেখানে আপনি ইনশাআল্লাহ মানে শিরেক নামে যা কিছু আছে সমাজে প্রচলিত এরকম শিরেকগুলোর একটি তালিকা সেখানে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বলছেন সহি পর্দা করে কলেজে পড়ানো যায় যাচ্ছে আছে কিনা সামিরা নাজনীন আলমে সহি পর্দা বলতে কি সামিরা আপনি ছেলেদের সামনে আপনি লেকচার দেবেন তারা আপনাদেরকে তাকিয়ে থাকবে সেখানে শহীদ পর্দা আপনি কীভাবে করবেন আমরা জানি না অর্থাৎ নারীরা তারা ছেলেদের সামনে ইয়াং ছেলে অ্যাডাল্ট ছেলে যারা তাদেরকে নিয়ে চিন্তা করতে পারে তাদের শরীরে অবয়ব নিয়ে তারা ভাবতে পারবে ভাবে তারা এরকম জায়গায় নারীরা তারা এভাবে তারা লেকচার প্রদান করবে না তবে তারা করতে পারেন কিভাবে সেই ক্ষেত্রে তাদের পর্দার আড়ালে তারা থাকবেন শুধুমাত্র ভয়েসটা সেখানে যাবে আর সেখানে ওই যে ছেলেরা তাদের যে ছাত্ররা আছে ছাত্ররা বাইরে থাকবে যেমনিভাবে আয়সরাদি আল্লাহ তার কাছে অনেকে ফাতুয়া জানতে আসতেন এবং সাহাবাই কামর আবু মাসাল্লাহ সাহির মতো সাহাবাইকাম বলেছেন যখনই আমাদের উপর সাহাবিদের উপর কোনো বিষয় জটিল লাগতো যে এই বিষয়টি আমরা বুঝতে পারছি না তখন আমরা আশালাদি আল্লাহ তালা আনহা এর কাছে যেতাম এবং তিনি আমাদের এটা সমাধান করে দিতেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনারা এই সুযোগটা নিতে পারেন আদারওয়াইজ নারীরা কেবল নারীদের জায়গায় সেবা করবে আপনারা নারীদের স্কুল গল কলেজ স্পেশালাইজড কলেজ ফর উইমেন এটা তৈরি করেন আপনি তো নব্বই ভাগ মুসলিম বলে নিজেদেরকে দাবি করেন তাহলে আপনারা কি আলাদা স্পেশালাইজ করতে পারেন না এবং যারা স্কুল কলেজ মাদ্রা ইউনিভার্সিটি যারা ব্যবসা করেন আপনার ইমানের কি দাবি এটা না যে মেয়েদের জন্য আপনি আলাদা সেকশন করবেন আপনার ইমানের কি এটা দাবি না যে মেয়েদের জন্য আপনি আলাদা ক্যাম্পাস করবেন অথবা মেয়েদের জন্য আলাদা আপনি পড়াশোনার ব্যবস্থা করবেন এটা কি আপনি ইমানের দাবি না কেবল ব্যবসা করে যাবেন আপনারা আল্লাহ হ্যা সাথে ব্যবসা করতে হবে না কেয়ার দিন আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক ভালো কাজ করছেন অনেক ভালো কাজ আপনি আপনার ওই ব্যবসার পাশাপাশি অনেক ভালো কাজ হয়তো আপনি করছেন মনে করছেন কিন্তু আমি জানি না আল্লাহ ভালোগুলি কেবল করবেন খারাপের জন্য আপনাকে করতে হবে না আর আপনি জানেন যে সেখানে অন্যায় অন্যায় হচ্ছে অবৈধ কাজ হচ্ছে সেখানে নারী পুরুষের মিশ্রণের কারণে এই কাজটি আপনাদেরকে করতে হবে না অবশ্যই যারা এডুকেশন নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো যে আপনারা বিষয়গুলো অবশ্যই দৃষ্টিতে রাখবেন আপনাদের আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আল্লাহ্মিন প্রশ্ন বলেছেন তোমার যদি এলেম থাকে তাইলে তুমি কার কাছ থেকে এলেম নেবে এই জন্যে আজ জাতির আছে এখানে কেজন একটা প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন একজন বলেছেন যে বাপ্পি প্রশ্ন করেছেন মোহতারাম আমি যখন জামাতে সলাত আদায় করি তখন সুরা ফাতে পড়ি না এক্ষেত্রে কি আমার নামাজ হচ্ছে আর আমরা যেহেতু হানাফি মাজাব অনুসরণ করি সেহেতু জয়াজার সালাদ সুরাফ আতেহা পড়েনি এক্ষেত্রে কি আমাদের সালাত হবে কিনা দেখুন বাপি সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যেহেতু সই হাদিসে অনেকগুলো হাদিসে এসছে সুরা ফতেহার ব্যাপারে এবং সুরাফাতেহার সাথে তো ভান ওতার সাথে কথোপকথনের মানে আল্লাহর সাথে আপনি ডাইরেক্টলি কথা বলছেন এইরকম একটা সংযোগ আছে সেই কারণে সুরাফ আতেহা স্কিপ করবেন না আপনি সুরাফ আতেহা পড়ুন না কেউ তো নিষেধ করেনি মানে এই কথা কেউ বলেন যে ফাতেহা পড়লে নামাজ হবে না এ কথা কেউ বলেননি বরং বলেছেন সুরা ফাতে পড়তে হবে অথবা পড়তে হবে না বাধ্যতামূলক একজন বলছেন বাধ্যতামূলকভাবে পড়তে হবে আর একজন বলছেন যে বাধ্যতামূলকভাবে পড়তে হবে না তার মানে পড়া যাবে উভয় পক্ষের একটা নিউট্রাল পজিশন হচ্ছে যে পড়া যাবে অথবা আপনি পড়ুন এবং জানাজার নামাজেও পড়ুন জামাজ অন্যান্য নামাজেও সুরাতুল ফাতেহা পড়ুন কারণ সুরা ফাতেহের চেয়ে উত্তম কোনো দোয়া হতে পারে না সেই জন্যে আমরা সুরা ফাতেহা পড়ে আপনাকে আমরা অনুরোধ করবেন ইনশাআল্লাহ একজন বলেছেন যে মাগরীবের সলাতের পর আমরা যে দুই রাকাত শূন্য পড়ি এই রাকাতের পর কোনো সলাত আছে কিনা না মাগরীবের নামে যে দুই রাকাত শুনার পর আর কোনো সলাতে নেই এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় আর এছাড়াও তো আপনি নফল যে কোনো সময় পড়তে পারেন যখন প্রয়োজন যখন মনে চায় তখনই আপনি পড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা বলেছেন মানব সৃষ্টি যদি সৃষ্টির সেরা হয় তাহলে সৃষ্টি সেরা জড় পদার্থ বস্তু কোনটি আমার খুব জানতে ইচ্ছে করে আর তার বিয়াতে আলিম হ দিনে ফেরো কোর্সটা এস এর পরবর্তী ছুটি শিক্ষার্থীর জন্য রাখার অনুরোধ করছি আলিম হ প্রথম পেস থেকে আচ্ছা সুবাহান আল্লাহ আর অনেক ধন্যবাদ জাজাকাল্লা খায়ের দেখুন আল্লা কোরআনে বলেছেন এর কাছে আসমান এবং জমিনের সৃষ্টি তোমাদের চেয়ে বড় এটি যদি আমরা ধরুন মানুষ আল্লাহ ওলাকাতকারী আদমকে আল্লাহ তালা সম্মানিত করেছেন বলে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ফলে এবং বানী আদমের জন্য ফেরেস্তারা সিজদা করেছে সেটা আমরা জানি বনি আদম না আদমান আল্লাহ ইসলামের জন্য ফেরেজ সিজদা করে করেছে সেটা আমরা জানি ফলে বানী আদম আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা এটা আমরা এগুলোর অনেকগুলো প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি কিন্তু এর বাইরে জড় পদার্থের মধ্যে আল্লাহর সৃষ্টির সেরা কোনটি এর মধ্যে আমরা একটি হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন ওয়াল লকুসামাওয়ি বলা আারুমিন হালকি কুম তোমাদের তোমরা যে বিভিন্ন জিনিসপত্র বানাও এগুলো হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি অনেক বড়ো মানে সবচেয়ে বড় বিশাল সৃষ্টি হচ্ছে আল্লাহ তালার আসমান এবং জমিন এবং এর আগে এর চেয়েও আরও বড়ো সৃষ্টি আল্লা সানতা হল আড়স আল্লা সানতা এটা সৃষ্টি আড়স হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি এবং এই জন্যে আড়সের আমরা জানি যে তার তার তুলনায় কুরসি যেটা কুরসি কিন্তু আড়সের তুলনায় ছোটো আর কুরসির পায়ার সাথে বেঁধে রাখা হয়েছে আসমান এবং জমিনকে তাই না ওয়াসি কুরসি ইউ হুসামাতে আছে। আল্লাহ তালা যে কুরসি এই কুরসিটি আসমান এবং জমিনকে ব্যপ্ত করে রেখেছে আর কুরসি কি কুরসি হচ্ছে এটা হচ্ছে যেখানে আল্লাহ মাই আর রহমান আল্লাহ ওয়া সান পা রাখার জায়গাটা হচ্ছে কুরসি এই এর চেয়ে তাহলে কত বড় হচ্ছে আরস তাহলে আরস হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি আর এরপর হচ্ছে আসমান এবং জমিন আর মর্যাদার দিক থেকে মানব জাতি হচ্ছে আল্লাহ তালের কাছে সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি ইনশাআল্লাহ তারপরে প্রশ্ন করেছেন জি আমরা রোহি আপনার এই আবেদনটাকে আপনার যে পরামর্শ এটাকে আমরা শ্রদ্ধার সাথে নিলাম এবং সত্যি আমরা আসলে আলিম হও দিনে ফেরো এই কোর্সগুলো আমাদের জন্য খুবই চমৎকার কোর্স ছিল এগুলো আমরাকে আমরা যেন আবারও শুরু করতে পারি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালে যেন আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ আমিন আচ্ছা আচ্ছা মিফতাউল ইসলাম আপনি কি প্রশ্ন করেছেন আমরা অবশ্যই প্রশ্নটি পাইনি আমরা আবার দেখবেন সলা জামাতে ইমামের পেছনে নামাজ পড়ার সময় রুকু সিজদার মাঝে মাঝে এক তাজবি পরিমাণ পরিপূর্ণ বসতে সক্ষম হই না এক দুইটি রুকু সিজদায় এরকম হলে আমার নামাজ হবে কিনা এক্ষেত্রে আমার করণীয় এই সমস্যা রমজান মাসে বেশ বেশি হয়ে থাকে না দেখুন রুকু সেজদা তো আপনাকে এক তাজবি যদি না পড়েন তাহলে তো আপনার নামাজই হবে না তাই না তাজবি তো পড়তে হবে তাজবি পড়ে তো আপনার জন্য আপনি না পড়েন তাহলে তো আপনার নামাজই হবে না সেই জন্য আপনাকে তাজবি পড়তে হবে সুবাহানুবাহান রবিআল তাজবি আপনাকে পড়তে হবে সেই জন্য আপনি চেষ্টা করবেন আর আপনি এক তাজবি পরিমাণ থাকতে পারছেন না এক তাজবি পড়তে তো কত সেকেন্ড সময় লাগে সুহান রবিআল আউজিম তিন সেকেন্ড সময় লাগে তিন সেকেন্ড আপনি ওখানে থাকবেন না সুবাহান আল্লাহ সেজদা তো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এবাদত এবং সেজদা এর স্থানগুলো আল্লাহ তালা জন্য হারাম করে দেবেন সেজদার সময় আল্লাহ তালা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে মানুষ ওসজুদ ওয়াক্তারিফ বলে কোরআন আল্লাহ তালা ঘোষণা করেছেন রাসুল সাল্লাহ সাল্লা বলেছেন সেজদার সময় মানুষ আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় তো আপনি সেজদাকে আরও প্রলম্বিত করুন এটি হচ্ছে ইমানের দাবি সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন আমাদের জন্য প্রশ্ন করেছেন হুমায়েরা রহমান সার্টিফিকেট বয়স তিরিশ বছর হয়নি কিন্তু অরিজিনাল বয়স তিরিশ বছর পার হয়ে গেছে এই অবস্থায় যদি মেয়েটি সরকারি চাকরি পেলে চাকরি করা কি হারাম হবে মেয়েটির চাকরি দরকার না চাকরি করা হারাম হবে না বরং এটি যারা এই অন্যায়টি করেছেন তারা মৌলিকভাবে তারা একটি বাজে প্রথা তারা এস্টাবলিশ করেছেন যে সরকারি চাকরি করা বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেহেতু একটা বয়স সীমা আছে সেই জন্য বয়সটাকে একটু কমিয়ে লাগে এটা একটা ভয়াবহ একটা মিথ্যাচার এই মিথ্যাচার আমাদের সমাজের একেবারে রন্দ্র রন্দ্র ঢুকে গেছে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই ভয়াবহ মিথ্যাচারটি আপনার পক্ষে যদি সম্ভব হয় এটাকে অ্যাফিডেভিট করা তাহলে সেটা আপনি অ্যাফিডেভিট করে নিতে পারেন মানে অ্যাফিডেভিট করা মানে হচ্ছে আপনার তো বার্থ সার্টিফিকেট এটাকে অথবা ধরুন আপনার যেটিকে বলা হয় ন্যাশনাল আইডি কার্ড সেখানে কিন্তু আপনি এটা পরিবর্তন করে নিতে পারেন ইচ্ছা করলে এইটা এক নম্বর কাজ আপনার দু নম্বর কাজ হচ্ছে যে এতে কোনো সমস্যা নেই তবে আপনি তবে সেক করবেন আল্লাহর কাছে যেন এই এইটার জন্য এক্সট্রা যদি কোনো প্রিভিলেজ আপনার নেয়ার যদি ইস্যু থাকে তাহলে সেটার জন্য আল্লাহ তালা ক্ষমা করে দেন বিকজ ইট ওয়াজ নট ইউর ফল্ট ইট ওয়াজ দ্য ফল্ট অফ দি অফ দ্য অর অর দ্য অ্যাকাউন্টেন্টস অথবা ধরেন দ্য রেজিস্টার্স অফ দি স্কুল অ্যান্ড মাদ্রাসা কলেজ তারা মূলত এই কাজটি করেছে আচ্ছা বাচ্চাদের নাম হোসনা রাখতে কি কি বাধা আছে আমিনা বলেছেন না আমিনা হোসনা রাখতে কোনো বাধা নেই হোসনা একটি সুন্দর শব্দ হোসনা এটা আহসান শব্দের নারীবাচক ইসমুত্তাফিল মানে হচ্ছে সবচেয়ে সুন্দরী অথবা সবচেয়ে ভালো কেউ একজন নারী তো এটি নাম রাখতে পারেন আপনি কোনো সমস্যা নেই সাল্লাহ আচ্ছা মিফতাউল বলেছেন সুরা মায়েদার চুয়াল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতগুলো একটু বুঝিয়ে দিন স্যার আচ্ছা সুরা মায়েদার এই আয়াতগুলো কী তা তো আমাদেরকে একটু যেতে হবে আমরা একটু যাই আমাদের একটু আয়াত না দেখলে আমরা বলতে পারবো না আচ্ছা দেখি আমরা সাতচল্লিশ আটচল্লিশ এবং কত আপনি বলেছেন আচ্ছা হ্যাঁ চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ না আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে আমি একটু দেখি وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصص إتا إتا التورات القتال الله فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون أتشا فأولئك هم الفاسقون أتشا تعالى برهجيكي بس برسي فأولئك هم الكافرون من القرآن جغن الله سبحانه وتعالى যার আল্লাহ তাল বিধান অনুসারে ফৌলাই কমল কাফির চুয়াল্লিশ টমাতে আছে পঁয়তাল্লিশ টমায় ফউলাই কম সোয়ালিমন এবং সাতচল্লিশ তম আয়াতে ফউলাই কমল ফাঁসে কোন দেখুন সবগুলো এখানে যেই আয়াতগুলোর কথা বলা হয়েছে মানে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না বিচার ফয়সালা করে না সেই সকল ব্যক্তিরা তারা জালেম আলেম ফাঁসেক অথবা কাফির হিসেবে তারা পরিগণিত হবে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না এই তিনটি আয়াতে এবং আয়াতগুলো প্রথম ধরুন চুয়াল্লিশতম আয়াতে আপনি দেখবেন ইন্না আংজলনা হুদাউ ওয়ানোর আমি তাওরাত নাজিল করেছি তাওরাতের মধ্যে হেদায়ত আছে এবং আলো আছে ইয়াহকুম বিহান নাবিউন নবীরা এর মাধ্যমে তার বিচার ফয়সালা করে থাকে পঁয়তাল্লিশ তম আয়াতে আছে ওয়াকাতাব না আলহিম মানে তাওরাতে তাদের জন্য আমি লিখে দিয়েছি যে কেসাসের বিধান টিকি এটা এরপরে সাতচল্লিশ তম আতে আছে ওয়াল ইয়াহকুম আহলুল ইংজিল বিমা আনসাল ফিহ আহলে ইনজিল মানে ইনজিলের যারা যারা ধারক এবং বাহক এঞ্জিলের যারা অনুসারী তারা যদি এঞ্জিল অনুসারে তারা বিচার ফয়সলা না করে তাহলে তারা ফাউল আহ কমুল ফাঁসেকাল ফাসেক তারা এটি পূর্বতে আসমানি দুটো গ্রন্থের ব্যাপারে বলা হয়েছে এবং এই একই বক্তব্য কিন্তু আপনার জন্য প্রযোজ্য বা আমাদের জন্য প্রযোজ্য অতএব এখানে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে আসমানি কিতাব অনুসারে অনুসারে বিচার ফয়সলা করতে হবে এই বিচার ফয়সলাটা কি বিচার ফয়সালা কি কেবলমাত্র ওই বিচারালয়ের কাজ বিচার ফয়সলা এটি আমাদের সমগ্র জীবনকে পরিব্যাপ্ত করে রয়েছে এই সমগ্র জীবন কি এখানে যেমন সমগ্র জীবন আছে আপনার যে পারিবারিক জীবন আপনার যে ব্যক্তিগত চয়েস যেমন আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কোন স্কুলে পড়বেন আপনি কোন কলেজে পড়বেন এখানে কি আপনার সিদ্ধান্ত বিচারের ব্যাপার আছে না এই বিচারটাকে আপনি কোরআন এবং শূন্য অনুসারে নিচ্ছেন কিনা আপনি কোথাও পড়তে গেলেন এই পড়ার জন্য আপনার একমাত্র ইস্যু থাকলো যে আমি দুনিয়ায় কোথাও কত ভালো ভালো চাকরি পাবো কে আমাকে বলবে অমক এল ইড কলেজে সে পড়াশোনা করে আপনি একটু তাইলে অন্যদের সামনে একটু বেশি আপনি কি অ্যারোগেন্স অথবা প্রায় অথবা ধরেন অহংকার প্রকাশ করতে পারবেন গর্ব প্রকাশ করতে পারবেন এর কেটে ভীষণ আপনি কোন ব্র্যান্ডের কাপড় পরছেন এটা তাহলে আপনি দেখিয়ে দেখিয়ে ঘুরতে পারবেন আপনি কোন এলাকায় থাকছেন কেমন বাড়ি ব্যবহার করছেন কেমন গাড়ি আপনি ব্যবহার করছেন অথবা আপনি আপনার পরিবারের আপনার কোথায় আপনারা যাবেন কি আপনার খাবেন কী জামাকাপড় আপনার পরবেন এবং আপনারা কিভাবে আপনাদের দৈনন্দিন কার্যকলাপগুলো চালাবেন আপনারা সকালে কখন ঘুম থেকে উঠবেন আপনারা কখন আপনারা বাসায় ফিরে যাবেন আপনারা বাসায় গিয়ে কী করবেন আপনার বাসা থেকে বের হওয়ার সময় কী করবেন এগুলো কি সিদ্ধান্তের বিষয় না এগুলো সব সিদ্ধান্তের বিষয় অথব কেবলমাত্র এটা পার্টিকুলারলি ওই যে বিচারালয়ের বিচারের সাথে আপনারা করবেন না কারণ তাওরাত কেবলমাত্র বিচারালয়ে অথবা ইঞ্জিল কেবলমাত্র বিচার বিচারালয়ে যারা বিচার করে তাদের জন্যই না অথবা বিচারক তথা তো বিচারক যারা জাজ কেবল তাদের জন্যেই না অথবা ম্যাজিস্ট্রেট যারা আমাদের ভাষায় তাদের জন্যই না অথবা কাজে যারা তাদের জন্য না এটা কিন্তু সবার জন্য প্রয়োজন ফলে আপনি কেবলমাত্র তাদের জন্য এটাকে ব্যবহার করা ঠিক হবে না আপনার নিজের জীবনের জন্য এটা আছে আপনি যে প্রতিষ্ঠানটা চালান এর প্রতিষ্ঠানটাকে সরিয়া অনুসারে চালান কিনা সেটা দেখতে হবে আপনি কোনো একটা স্কুল বা আপনি কোনো ধরনের একটা ফ্যাক্টরি চালান অথবা আপনার একটা ব্যবসায়ী হাউস আছে এটা কি আপনার এই আল্লাহর বিধান অনুসারে চলে সেই জায়গায় আল্লাহর বিধানকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহর বিধান কাছে আপনি আসছেন কিনা আপনি বিয়ে করছেন আল্লাহর বিধান অনুসারে করছেন আপনি ব্যবসা করছেন আল্লাহর বিধান অনুসারে করছেন কিনা এরপর হচ্ছে যারা বিভিন্ন বিচার ফর্মাল বিচার কার্য যারা পরিচালনা করে তারাও কি ওই ফর্মাল বিচার কার্য তারা আল্লাহর বিধান অনুসারে করে কিনা যদি তারা না করে তাহলে তারা সেখানে অন্যায় এর শিকার হবে অতএব তাদের ব্যাপারে আমাদের দায়িত্বকে প্রথমত হচ্ছে আমাদের নিজেদের আমরা যেন আল্লাহর বিধান অনুসারে আমাদের কার্যকলাপগুলো পরিচালনা করি এক নম্বর আর দু নম্বর বিষয় হচ্ছে যারা ফর্মালি যারা বিচার করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহর বিধান অনুসারে করবে তারা যদি না করে তাহলে তারা ফাসেক তারা কাফের এবং তারা কি জ্বালেন এটা তাদের ইস্যু তারা যদি না করে আপনি তাদেরকে নাসিহা করবেন তাদেরকে দাওয়াত দেবেন তারা যদি না করে তাহলে তারা গিল্টি হবে আল্লাহ সুহ ভানুতের কাছে যেমনি হবে আপনিও যদি সেভাবে না চলেন তাহলে আল্লাহ সুহানুতের কাছে আপনি এই জন্যে জবাবদি করতে হবে বিষয়টা হচ্ছে এই জায়গায় অথবা আমরা যেন এইভাবে যেন আমাদের বিষয়টাকে আমরা বুঝি সেটাকে আল্লাহ সুহানুয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আচ্ছা আরও অনেক প্রশ্ন আছে আমরা তারপরে প্রশ্নটি নেই প্রশ্ন হচ্ছে যে সাকিব সাকিব তীব্র বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামতুল্লাহ আমার বাসাটা এখন ঠিকভাবে কমপ্লিট হয় নাই কিন্তু আমার বয়সতেই আমার তেইশ আমার বিয়ে করাটাও দরকার এখন আমি কি করব। আমার জন্য দোয়া করবেন সাকিব আপনার জন্য দোয়া করি আপনি বিয়ে করবেন আপনার পিতা মাতাকে আপনি বলুন অন্যায় কাজ করতে লজ্জা লাগা উচিত কিন্তু ন্যায়ের জন্য লজ্জা নাই হালালের জন্য লজ্জা নেয় হারামের জন্য লজ্জা থাকা দরকার কিন্তু আনফর্চুনেটলি শয়তান যে কাজটি করেছে হালালের ব্যাপারে লজ্জা তৈরি করেছে হারামের ব্যাপারে কোনো লজ্জা নেই একটা ছেলে বা একটা মেয়ে সে অশ্লীলভাবে অন্যায়ভাবে হারাম রিলেশনে সে হাবুডুবু কাচ্ছে হারাম রিলেশন নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে সমাজ তাতে কিছুই বলে না অথবা রাষ্ট্র তার ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করে না আর যদি আপনি হালালভাবে করতে যান আঠারো বছরের বেশি হলে বিয়ে করলে আপনার বিপদ হবে অথবা আপনি বিয়ের কথা আপনার পিতামাতাকে গিয়ে যখন আপনি বলেন তখন তারা আপনাকে বলে নির্লজ্জ কিন্তু আপনি যে হারাম করে বেড়াচ্ছেন ব্যাপারে কেউ কোনোদিন লজ্জাও দেয় না এটা শয়তানের একটা সংস্কৃতি বা শয়তানিক কালচার বা শয়তানের একটা ব্যবস্থা শয়তানের এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন এই যে স্যাটানিক যে একটা ব্যবস্থা আমরা চারিদিকে সিস্টেম আমরা ডেভেলপ করেছি এই সিস্টেমের বিরুদ্ধে বরং আপনার কাজ করা দরকার আপনার কথা বলা দরকার এবং আপনার পিতামাতাকে আপনি বলুন কোনো সমস্যা আছে আপনি তাদেরকে কী বলুন ইশা আচ্ছা বলেছেন একজন সেই ওসাইমিন নাম রাখা যাবে কিনা কেন নাম রাখা যাবে না সুফহান আল্লাহ ওসাইমিন তো আমরা জানি বিখ্যাত মুসলিম স্কলার গত শতাব মানে গত সময়ে এই পৃথিবীকে যেই সকল স্কলাররা আলোকিত করে দিয়েছেন তোর মধ্যে তিনি একজন এই পৃথিবীর সবচেয়ে বড় স্কলারদের সমসাময়িক সবচেয়ে বড় স্কলারদের মধ্যে তিনি একজন ছিলেন ফলে আপনি ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ এরপরে আরেকজন বলেছেন যে ইসলামের সব কিছু বিষয় জানতে কোন বই পড়তে হবে এবং আপনার ভিডিও ওয়ান থেকে এক রেশিও দিয়ে ইসলামিক পেজে আপলোড করলে কি কোনো সমস্যা হবে কিনা একটু বুঝে বলবেন না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি পেজে আপলোড করে এবং দাবাতি কাজ আপনিও করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা প্রশ্ন করেছেন নাদিম শাকিল বলেছেন জামাতে ইমামের পেছনে নামাজ পড়ার সময় রুকুসদায় মাঝে মাঝে এক তাস ব্যাচ এটার উত্তর আমরা দিয়েছি শাকিল আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা কি এখন ইন্ডিয়া এর প্রোডাক্ট বয়কট করব অপূর্ব অর্ণব অপূর্ব অর্ণব মানে আপনি কি কিসের উপর ভিত্তি করে প্রশ্ন করেছেন আমরা জানি না আমরা তো প্রেক্ষাপটও বুঝতে পারি না আপনার প্রশ্নের আচ্ছা মনাল্লা সুফ আহমতলা আপনাদেরকে সুখ সুস্থ রাখুন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুন আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহ মামিন তিনি বলেছেন আচ্ছা সিজদা একটি নাকি দুইটি দিয়েছি নিয়ে সন্দেহ তৈরি হলে কী করবেন সন্দেহ তৈরি হলে আপনি আরেকটি সিজদা প্রদান করবেন এবং শেষে আপনি একটা সাজদাতু সাহু একটা সাহু সিজদা নিয়ে নেবেন কারণ আপনাকে সন্ধ্যের মধ্যে কোনো অবস্থায় থাকা যাবে না সন্দের মধ্যে থাকা জায়জ নেই প্রশ্ন করেছেন বাপ্পি বলেছেন সুসলাম বলেছেন তোমরা আলেম হও না হয় আলেমের ছাত্র হও এখন আমরা তো অনলাইনে অনেক আলেমের কাছ থেকে জ্ঞান নিয়ে থাকি তাহলে কি এভাবে আমাদেরকে আলেমের ছাত্র হতে পারি দেখুন হ্যাঁ এ মাধ্যমে আপনার আলেমের ছাত্র হতে পারেন কোনো সমস্যা না আপনার আলেমের ছাত্র হচ্ছেন এর মাধ্যমে কিন্তু মৌলিক যে বিষয়টি তাহলে যে আপনারা কোনো আলেমের সরাসরি কোনো সহবতে থাকার চেষ্টা করুন আলেমের সহবতে থাকা আলেমদের কাছে একটু যাওয়া তাদের সাথে একটু সরাসরি ক্লাসে একটু জয়েন করা কারণ আল্লাহ সু হ্যা তালা কেবলমাত্র আসমানী কিতাব পাঠিয়ে দিতে পারতেন কারণ তার সংস্পর্শিত লোকেরা থাকত কিন্তু আল্লাহ তালা কেন নবীরদেরকে পাঠিয়েছেন অথবা নবীর আসুলদের উত্তরসূরি কেন আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন যে নবীর আসুলদের উত্তরসূরি থাকতে হবে এবং তাদের তাকুম কু মোম্মা তুই ইয়েদাইলাল খায়ের ফলাউল আনাফার মিনকুলি ফের মিন হোম তো ফাতুন কেন আল্লাহ এটা মাস্ট করে দিয়েছেন কারণ লোকেরা যেন তাদের সংস্পর্শে আসে এবং এর মাধ্যমে যেন তারা দিনই জ্ঞানের উষ্ণতা আমলের উষ্ণতা যেন তারা ফিল করে এভাবে যেন তারা চলতে পারে সেই জন্য এটা আমাদের দায় এবং দায়িত্ব আমরা অনুরোধ করব যে আপনারা সেভাবে যেন আপনাদের দিনই জ্ঞান অর্জনের এইভাবে যেন আপনার কিছু ইয়ে করেন কারণ কেবলমাত্র ওই যে ইয়ের মাধ্যমে কেবলমাত্র অনলাইনে কিছু জ্ঞান অর্জন করলেই আপনি যথাযথভাবে জ্ঞান অর্জন করার যেই দায় আছে সেই দায়ে আপনি আপনি আসলে অর্জন করতেও পারবেন না এবং দায়ে আপনার পরিপূর্ণভাবে আদায়ও হবে না এবং যথাযথ জ্ঞান অর্জন করতে পারবেন কারণ অনলাইনে হয়তো মৌলিক কিছু বিষয় আলোচনা করছে কিন্তু সামগ্রিক যে বিষয়টি সেটা হয় না আবার ইনফ্লুয়েন্সও যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবে হয় না কিন্তু তা তো মন্দের ভালো কমপক্ষে কারণ অনলাইন তো ফ্ল্যাডেড উইথ আপনার হারাম কন্টেন্টস সেখানে ইসলামিক কন্টেন্ট থাকো আলহামদুলিল্লাহ এক ধরনের প্রতিরোধ বা এক ধরনের প্রতিবাদ অথবা ধরুন জ্ঞানের পৃথিবীর বড়ো বড়ো স্কলারদের জ্ঞান কিন্তু এর মাধ্যমে আমাদের কাছে আসার একটা সুযোগ তৈরি হয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন লহমা মিন মিফতা বলেছেন সালাম ফেরানোর আগে করা করা কোরআন বর্ণিত দোয়াগুলো পড়া যাবে কিনা হ্যাঁ সালাম ফিরার আগে আপনি কোরআনে বর্ণিত দোয়াগুলো আপনি করতে পারেন ইনশাল্লাহ দো আকারে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ ফারহান বলেছেন আল্লাহর গুণবাচক নিরানব্বইটা নামের মধ্যে যদি কোনো কোনোটা নাম মানুষের হয় তাহলে তাতে নাম ধরে ডাকা যাবে কিনা কিছু কিছু নাম আল্লাহ আল্লাভ হানুয়া আল্লাহর গুণবাচক নামের মধ্যে সেগুলো আবার মানুষের জন্য অথবা অন্য কিছুর জন্য প্রযোজ্য যেমন কোরআন কোরআনকে আল্লাহ তালবসু আল কোরআন ইল হাকিম তো এই যে হাকিম কাউকে হয়তো বা নাম বলা যেতে পারে আবার শুধু এমনি হাকিম কিন্তু বেসিক্যালি যেমন ধরুন রউফ রউফ কিন্তু হানু সুবাহানুতলা তার সাথে রাসুল ইসলাম কেউ বলেছেন রউফ ওর রহিম এটি আল্লাহ তালা বলেছেন যেমন ধরুন শাকের আল্লাহ তালা কিন্তু কোরআনে তার নিজের নামও বলেছেন শাকের অথবা কোনো মানুষ তার ইয়েও বলতে পারে শাকের কিন্তু এই নামগুলো অ্যাপসোলিউট সেন্সে মানে আলিফলাম যুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহ সুবাহানুমতালের জন্য প্রযোজ্য আর কার জন্য যেমন কারোর নাম আপনি আশ শাকের রাখতে পারবেন না আপনাকে বলতে হবে আব্দুস শাকের মানে কিছু কিছু নাম এটা কমন বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য হিউম্যান বিংস কিছু অল্প কয়েকটা নাম আর বাকিগুলো সব কিছু আল্লাহ সু ভয়ানকের জন্যে আর যেগুলো ধরুন কমন আছে এগুলোকে আপনি আলিফুলাম বা অ্যাবসোলিউট সেন্সে ডেফিনেট আর্টিকেল যুগ করে মানুষের জন্য ব্যবহার করতে পারবেন না কেবল আল্লাহ তালের জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এই সকল ক্ষেত্রে সর্বোত্তম বিষয় হচ্ছে আপনি এই সকল নামগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত যে সকল নামগুলো তাদেরকে আপনি আবদুন বা ইত্যাদি শব্দ আপনি ব্যবহার করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রশ্ন করেছেন আপন ফুফাতো বোনের ছেলের সঙ্গে বিয়ে জায়েজ আছে কিনা হ্যাঁ আপন ফুফাতো বোনের ছেলের সাথে বিয়ে জায়েজ আছে কোনো সমস্যা নেই ফুফাতো বোনকেও বিয়ে করা যায় ফুফাতো বোনের ছেলেকেও বিয়ে করা যায় কেবল ফুফুকে বিয়ে করা যায় না ফুফুকে বিয়ে করা হারাম কেবল এতটুকু অতএব ফুফুর মেয়েকে অথবা ফুফুর মেয়ের ছেলেকে মেয়ের মেয়েকে এদেরকে বিয়ে করা যায় আছে তাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা লাস্টে আমাদেরকে বলেছেন আমরা লাস্ট প্রশ্নটি একটু নিয়ে নিই লাস্ট প্রশ্নটির অনেক বড় প্রশ্ন আচ্ছা তীব্র বলেছেন আমি নামাজ আদায় করি আমার পরিবারও নামাজ পড়তো কিন্তু একটু কষ্ট পাওয়ার পর আর নামাজ আদায় করছে না আমি বলতেই থাকি নামাজের কথা কিন্তু তারা গুণ শুনছে না আমার অনেক রাগ হচ্ছে এখন আমার করণীয় কি আমার খুব কষ্ট হচ্ছে আমি চাই না আমার পরিবার বিপদগ্রস্ত হোক একটু দোয়া করবেন আর আমার করণীয় কি এখন দেখুন তীব্র আর তো এখানেই সফল হয়েছে আপনার পরিবারকে একটু বিপদের মধ্যে ফেলে দিয়ে তারপরে কি সে আল্লাহর পর থেকে তাকে দূরে তাদেরকে দূরে সরিয়ে নিয়েছে সব তো আর বেশি কষ্ট করা লাগে না মনে রাখতে বিপদ হয় না কার ওনাকে ওনাদেরকে আপনি নাসিহা করুন

এই সকল বিপদ আমরা চোখ বুঝে সহ্য করছি কিন্তু আল্লাহ সব তালা আমাকে পরীক্ষা করছেন এবং এর মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন অথবা আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন যে আমি অত বড় পুরস্কার পর উপযুক্ত কিনা আল্লাহ তালা এত কিছু দেওয়ার পরে তিনি আমার পরীক্ষা নেবেন না আপনি যদি কোনো একটা সিস্টেমের মধ্যে ঢোকেন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা ধরুন আপনি কোথাও চাকরি করছেন তাহলে তো আপনাকে পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপে যাওয়া লাগে অথবা তারা পরবর্তী ধাপে যেতে হলে তো তাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে আর এই পরীক্ষা আল্লাহ তালা তাদেরই নেন যাতে আল্লাহ তাহলে ভালোবাসেন আল্লাহ স্যানু মাতলা এটা তাদের উপর পরীক্ষা ছিল নাকি তাদের জন্য শাস্তি ছিল তারা তো জানেনি না হতে পারে যে তারা সত্যিকার অর্থে যারা ইমানদার তারা তো পরীক্ষাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করে আর যাদের সত্যিকার অর্থে আল্লাহর কাছে প্রতি ইমান ছিল না একেবারেই ঝুলন্ত অবস্থা ছিল হালকা একটু সেখানে মানে একটু লেগেছিল একটু যে কোনো সময় ছেড়ে যেতে পারে এই রকম অবস্থার লোকেরা যে কোনো সময় তারা অজুহাত খোঁজে কখন আল্লাহর পর থেকে তারা সরে যাবে এটা আসলে এক ধরনের অজুহাত এই জন্য তাদেরকে নবীর আসলদের গল্পগুলো একটু শোনান বেশ ইমান দীপ্ত যে জীবন আছে এই জীবনগুলো একটু তাদেরকে পড়তে দেন বাজার থেকে সাহাবিদের ইমান দীপ্ত জীবন এরকম নামে বই বাজারে আছে এগুলো তাদেরকে একটু পড়তে দেন ইনশাআল্লাহ আশা করছি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাদের দিনই চেতনা ফিরে আসবে ইনশাআল্লাহ এবং এবং তাওহিদ অন্যান্য অনেক বিষয় নিয়ে আপনি আলোচনা প্রশ্ন করেছেন আমাদের আসলে আজকে আর সময় আমার একটি ক্লাসে জয়েন করতে হবে আর সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামটা তো প্রতি বৃহস্পতিবারে হয় ইনশাআল্লাহ বৃহস্পতিবারে হবে আপনারা সবাই জয়েন করবেন সেই প্রত্যাশা রাখি আজকে এখানে শেষ করছি হাজা ওসলাল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া